Hello, what's up, gentlemen? It's nearby Bulbul. Today's video topic: how to look better. 2021 সাল এখনো যদি তুমি ফ্যাশনেবল না হও তাহলে আমি বলবো তুমি ব্যাকগ্রেডেড আর যদি তুমি ফ্যাশনেবল হয়ে থাকো তাহলে ডেফিনেটলি জাতি তোমাকে খুঁজতেছে আর জাতি তোমাকে যেহেতু খুঁজতেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আরেকটি কথা আজকের ভিডিওর বিষয় হলো মাত্র 4টি বিষয় আপনি ফলো করেন তাহলে আপনার লুক বেটার করতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে ডেফিনেটলি ভিডিওটি দেখো টিপস নাম্বার 1 বি কনফিডেন্ট ফর হু আর ইউ তুমি কে কিভাবে কনফিডেন্ট হবা কি কি কাজ করলে কনফিডেন্ট থাকবা জাস্ট ফর তুমি ভাবো তুমি কি পারো যেটা পারো তুমি ওইটা নিয়ে ভাবো ডেফিনেটলি তুমি যেটা পারো মন থেকে যেটা পারো ওইটা আর অতটা ভালো কেউ পারবে না সো যদি তুমি এত ভালোই পারো তাহলে কেন তুমি ব্যাপার ওইগুলো করছো না ওইটার জন্য তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যখন তুমি ওই কাজটি করতে পারবা মানে ভালো করে করতে পারবা ডেফিনেটলি কনফিডেন্ট থাকবে রাইট সো কনফিডেন্ট থাকার আসলে খুব ইজিলি মানে নিজের মধ্যে একটা সামহাউ ফিল করবা যে ইয়া আমি পারবো সব কাজই করতে পারবো আর ছেলেরা এটা সব কাজই করতে পারে তো অবশ্যই আমি ছেলেদেরকে বলবো স্পেসিফিক স্টুডেন্টদের বলবো তোমরা যদি চাও তাহলে সব কিছু করতে পারবা সব কিছু পসিবল জাস্ট ফর বি কনফিডেন্ট কনফিডেন্ট থাকো করো যে কাজ আসবে জাস্ট করো ধরো করো দ্যাটস ইট হয়ে যাবে সর্বোপরি মাথায় রাখবা বি কনফিডেন্ট তুমি দেখতে সুন্দর তোমার চুল সুন্দর তোমার চোখ সুন্দর তুমি স্টাইলিশ ফলে কিসের জন্য তুমি কনফিডেন্ট থাকছো না কিসের জন্য তুমি ভয় পাচ্ছ টিপস নাম্বার 3 ক্লিন স্কিন ভয়েস তোমার স্কিনটা তোমার ডিসপ্লেটা ক্লিন রাখতে হবে পিম্পল করা যাবে না ডেফিনেটলি এই দিকটাতে একটু নজর দিতে হবে পিম্পল আসলে ওটাকে খেয়াল করতে হবে তো ওভারঅল সব কিছুর ব্যাপারটাকে একটু নোটিস করতে হবে তোমাকে তুমি ফেস কীভাবে ক্লিন রাখবা আমি তোমাকে মাত্র 3টি কথা বলবো এই 3টি কথা শুনো দেন আমার মনে হয় তোমার ফেস ক্লিন হবে তুমি যখন ঘরের বাইরে যাবে বাইরে থেকে যখন ঘরে ফিরবে ফেস ওয়াশ করে ফেলো দেন সপ্তাহে একবার অথবা দুইবার স্কার্ফ ব্যবহার করে ফেস ওয়াশ করে ফেলো দেন তুমি যখন ফেস ওয়াশ করা শেষ হয়ে যাবে ময়শ্চারাইজার ইউজ করো অ্যান্ড দেন লাইক আমার মতো ক্লিন থাকবে তো মানে ব্যাপার না ম্যান সব কিছু সহজ যে ব্যাপারটা সহজভাবে নিতে পারবা সেই ব্যাপারটা খুব সহজভাবে করতে পারবা সো এত টেনশনের কিছু নাই জাস্ট ম্যান কনফিডেন্ট থাকতে হবে টিপস নাম্বার 3 ওয়েল ফিটেড ক্লোথিং ভয়েস তোমার জামা কাপড় তোমার ড্রেস আপ এটা অবশ্যই তোমার ফিটিং হতে হবে মানে পারফেক্ট হতে হবে মানে ওয়েল হতে হবে মানে কীভাবে করবা খুব ফিটিং করবা নাকি খুব চাপা করবা ব্যাপারটা মোটে এরকম না সব কাপড় চোপড় তোমাকে স্লিম ফিট করতে হবে যখন তুমি স্লিম ফিট করবা যে পারফেক্ট একটি জামা কাপড় তোমাকে পারফেক্ট করতে সাহায্য করবে আর পারফেক্ট যেহেতু করতে সাহায্য করবে ডেফিনেটলি তোমার লুকটা বেটার হতে তো এগুলো ছাড়া আর কী কারণ হতে পারে অবশ্যই মাথায় রাখবা তুমি যে কাপড়টা পরছো ওটা পরিষ্কার হতে হবে মার্জিত হতে হবে অ্যান্ড দেন তোমাকে সুন্দর লাগবে অটোমেটিকলি টিপস নাম্বার 4 হেলদি লাইফস্টাইল ভয়েস হেলদি লাইফস্টাইল করতে হবে কীভাবে করবা সারাদিন প্রাইভেট পড়ালেখা এর পিছনে ছুটে লাভ নেই তুমি যদি হেলদি না থাকো তাহলে এই প্রাইভেট এই পড়ালেখা এসব একটা বিলাসিতা মাত্র জাস্ট ফর তোমাকে আগে হেলদি হতে হবে এর জন্য তুমি খেলাধুলা করতে পারো এর জন্য তুমি এক্সট্রা একটু টাইম বের করে এক্সারসাইজ করতে পারো তুমি চাইলে জিম করতে পারো মানে অনেক কিছু করা যায় নিজেকে ফিট রাখতে হলে আর অবশ্যই হেলদি খাবার দাবার খেতে হবে তোমাকে যখন তুমি হেলদি থাকবা যখন তুমি কাপড় চোপড় সুন্দর করবা যখন তোমার স্কিন ক্লিন থাকবে যখন এই তিনটা জিনিস থাকবে তখন তুমি কনফিডেন্ট থাকবা যখন তুমি কনফিডেন্ট থাকবা অবভিয়াসলি তোমাকে সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে সো ম্যান কোনো চিন্তা নেই আমার চ্যানেল তো আছেই তোমাকে সুন্দর করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে অবশ্যই তুমি যদি চাও তাহলে আমাকে ফেসবুক অ্যাড করতে পারো ডেলি ফ্যাশন গ্রুমিং লাইফ স্টাইল ইন্সপিরেশন করবে মাই নেম ইজ বুলবুল সাইফুল অবশ্যই ভালো থাকো বি কনফিডেন্ট থাকো অবশ্যই তোমার লোকটাকে বেটার হতে সাহায্য করবে আল্লাহ হাফেজ